ডলফিন মোড় কক্সবাজার থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তাটি ধরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিমসরি পর্যটন কেন্দ্রে। হিমসরি পর্যটন কেন্দ্রে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো প্রায় 300 ফুট উঁচু পাহাড় থেকে সূর্য এবং সমুদ্র সৈকতের সুন্দর একটা ভিউ দেখা যায়। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স এবং এখানে নির্মিত কৃত্রিমভাবে ঝর্ণাটাও। কত করে টিকিট? 23 টাকা। 23 টাকা কম মিলে যায়। বড়দা এখানে দিয়ে দেন। বন্ধুরা স্বাগত জানাচ্ছি হিমসরি পর্যটন কেন্দ্র থেকে। এই মুহূর্তে আমরা হিমসরি যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণা দিকে যাবো, এরপর আপনাদেরকে পাহাড়ে নিয়ে যাবো। চলুন আমাদের সাথে হিমসরি পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখি। এটা তো কৃত্রিম, এটা তো প্রাকৃতিক সৃষ্ট ঝর্ণা না, এটা কৃত্রিম। হ্যাঁ যাই হোক, এখানে ঝর্ণা নাই, ঝর্ণার সাতটা নিল এখানে যারা আসছে। বন্ধুরা এই হিমসরি পাহাড়টা 5 মিনিট উঠছে, রাজীবের সাথে দেখ যদি না পারি। ভেরি ভেরি ফিরত কি 5 মিনিটে পারছি উঠতে? হ্যাঁ উঠতে পারছি, আমি উঠতে পারছি 5 মিনিটে। ক বন্ধুরা
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে এই ধরনের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি হিমসুরি পর্যটন কেন্দ্র থেকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।